পৌষ মাসের পূর্ণিমা তিথিতে যারা এই খাবারগুলি খান তাদের জীবনে অনর্থ ঘটবেই ঘটবে, তারা রাস্তার ভিখারিরও অধম হয়ে যাবেন। তাই প্রিয় বন্ধুরা, পৌষ মাসের পূর্ণিমা তিথিতে ভুলেও খাবেন না এই খাবারগুলি, জীবনে সুখ শান্তি সমৃদ্ধির নাম ভুলে যাবেন, কোনো দিন আপনার জীবনে আর উন্নতি হবে না। তাই প্রিয় বন্ধুরা সাবধান, হিন্দু ধর্মের মানুষ হলে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই খাবারগুলি এড়িয়ে চলুন, আপনার জীবন কখনো খারাপ যাবে না। আর এই খাবারগুলি খেলেই জীবনে অশান্তি নেমে আসবেই আসবে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি। তাই বন্ধুরা, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হিন্দু ধর্মের মানুষ হলে অবশ্যই প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। এবার চলে আসা যাক মূল আলোচনার বিষয়ে। আজ পৌষ মাসের পূর্ণিমা। প্রতিদিনের মতোই যদি আপনিও এই পূর্ণিমা তিথিকে সঠিকভাবে পালন করতে চান তাহলে ভুলেও খাবেন না এই খাবারগুলি। আর যদি ভুলেও এই খাবারগুলো খেয়ে ফেলেন তাহলে আপনার জীবনে অবধারিত পতন লেগেই থাকবে, জীবনে কখনো আপনি ঘুরে তাকাতে পারবেন না। তাই তো এই খাবারগুলিকে এড়িয়ে চলুন এমনটাই বলবো। আমি বেশ কয়েকটি খাবারের কথা বলবো যেগুলি কোনোভাবেই স্পর্শ করা যাবে না। প্রথমেই বলবো, কোনো রকম ডিমের জাতীয় খাবার কিন্তু এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে বাড়িতে ঢোকাবেন না বা বাড়িতে রন্ধন করবেন না। পারলে বাড়ির বাইরেও কিন্তু ডিম জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না, কারণ খেলেই আপনাদের জীবনে মহাবিপদ ঘটবে। তাই ডিম জাতীয় খাবার এড়িয়ে চলুন। কোনোভাবেই মাংস জাতীয় খাবারও কিন্তু আপনারা খাবেন না। মনে রাখবেন, ডিম, মাংস বা যে কোনো অনা খিচুড়ি খাবার থেকে আপনি একজন হিন্দু ধর্মের মানুষ হিসেবে এড়িয়ে চলুন। তবে অনেকেই মনে করেন মাছ খাওয়াটা কিন্তু এই পূর্ণিমা তিথিতে ভালো। তাই যারা মনে করবেন তারা অবশ্যই মাছ খেতে পারেন, এতে কোনো বাধা নেই। কিন্তু যদি ডিম আর মাংস খান তাহলে আপনার জীবনে ঘটতে পারে মহা মহা বিপদ। তাই সাবধান বন্ধুরা ডিম আর মাংস থেকে। এরপর আপনাদের বলবো, কোনোভাবেই যেন এই সময় আপনারা বেশি শাক জাতীয় খাবার খাবেন না। যারা বেশি পরিমাণ শাক জাতীয় খাবার খায় তাদের অনেক রকম সমস্যা হতে পারে। তাই এই সময় অবশ্যই কিছু অল্প পরিমাণে শাক জাতীয় খাবার খান, তাও আপনি বেশ কিছু ব্যবস্থা করতে পারবেন, সমস্যা কম হবে। আর মনে রাখবেন, এই সময় পেঁয়াজ রসুন কোনোভাবেই খাবেন না। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে যারা পেঁয়াজ রসুন রান্না করে খাবেন মা লক্ষ্মী সেই গন্ধে বাড়ি থেকে বিদায় নেবে, তাই আপনার জীবনে অনর্থ ঘটে যাবে। প্রিয় বন্ধুরা, তাই অতি অবশ্যই এগুলিকে এড়িয়ে চলুন, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, আসবে জীবনে উন্নতি, আপনার কোনো রকম কোনো বিপদ ঘটবে না, জীবন হবে অতি অতি সুন্দর। তাই প্রিয় বন্ধুরা চেষ্টা করবেন এই খাবারগুলি এড়িয়ে চলতে, জীবনে বাধা বিপত্তি
কম আসবে, জীবনে সুখের ভাগিদার হতে পারবেন আপনি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাথে থাকুন, দেখতে থাকুন ধর্মকথা ইউটিউব চ্যানেল। নমস্কার। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে যারা এই খাবারগুলি খান তাদের জীবনে অনর্থ ঘটবেই ঘটবে, তারা রাস্তার ভিখারিরও অধম হয়ে যাবেন। তাই প্রিয় বন্ধুরা, পৌষ মাসের পূর্ণিমা তিথিতে ভুলেও খাবেন না এই খাবারগুলি, জীবনে সুখ শান্তি সমৃদ্ধির নাম ভুলে যাবেন, কোনো দিন আপনার জীবনে আর উন্নতি হবে না। তাই প্রিয় বন্ধুরা সাবধান, হিন্দু ধর্মের মানুষ হলে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই খাবারগুলি এড়িয়ে চলুন, আপনার জীবন কখনো খারাপ যাবে না। আর এই খাবারগুলি খেলেই জীবনে অশান্তি নেমে আসবেই আসবে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি। তাই বন্ধুরা, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হিন্দু ধর্মের মানুষ হলে অবশ্যই প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। এবার চলে আসা যাক মূল আলোচনার বিষয়ে। আজ পৌষ মাসের পূর্ণিমা। প্রতিদিনের মতোই যদি আপনিও এই পূর্ণিমা তিথিকে সঠিকভাবে পালন করতে চান, তাহলে ভুলেও খাবেন না এই খাবারগুলি। আর যদি ভুলেও এই খাবারগুলো খেয়ে ফেলেন, তাহলে আপনার জীবনে অবধারিত পতন লেগেই থাকবে। জীবনে কখনো আপনি ঘুরে তাকাতে পারবেন না। তাই তো এই খাবারগুলিকে এড়িয়ে চলুন, এমনটাই বলবো। আমি বেশ কয়েকটি খাবারের কথা বলবো যেগুলি কোনোভাবেই স্পর্শ করা যাবে না। প্রথমেই বলবো, কোনো রকম ডিমের জাতীয় খাবার কিন্তু এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে বাড়িতে ঢোকাবেন না বা বাড়িতে রন্ধন করবেন না। পারলে বাড়ির বাইরেও কিন্তু ডিম জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না, কারণ খেলেই আপনাদের জীবনে মহাবিপদ ঘটবে। তাই ডিম জাতীয় খাবার এড়িয়ে চলুন। কোনোভাবেই মাংস জাতীয় খাবারও কিন্তু আপনারা খাবেন না। মনে রাখবেন, ডিম, মাংস বা যে কোনো